নমস্কার, আমি মিঠু। শুরু করছি নজরের রাজ্য। ভারত বিখ্যাত মেডিকেল হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকেল হেলথ সেন্টারের সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরো সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মন, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14K এন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। বসন্তের শুরুতেই শীতের আমেজ উধাও। এর মধ্যেই শনিবার সকাল থেকে বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গের কিছু এলাকা। অসময় বৃষ্টি তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে বেশ খানিকটা। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর ক্যানিং এ শনিবার সকাল থেকে আকাশের মুখ ভার ছিল। ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে বিস্তীর্ণ এলাকায়। সকাল থেকে মেঘলা আকাশ ছিল শহরের একাধিক এলাকায়। ভোরের দিকে কুয়াশা ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা উধাও হয়েছে। শনিবার মহাশিবরাত্রির দিন শিবের আরাধনায় মেতে উঠবে ভক্তের দল। ডমরু থেকে সিংগাই ফুক, গাজাই টান, বাকি থাকবে না কিছুই। কিন্তু দেবাদিদেবের এই মহোৎসব বেজায় ভাবনায় ফেলে দিয়েছে রেল কর্তৃপক্ষকে। কেন? কারণ স্টেশনগুলিতে প্ল্যাটফর্মের শেষ প্রান্ত থেকে লাইন ধরে বাবা ভোলেনাথের মন্দির, দু একটি নয় কয়েকশো শিব মন্দির, শনিবার রাতে শিবের আরাধনায় যাতে কোনো রকম বিপত্তি না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে একাধিক বিষয়ের নির্দেশ দিয়েছে রেল। নুসরাতের প্রেমে একেবারে ম্যাট গায়ক মিকা সিং সম্প্রতি বসিরহাটে পারফর্ম করতে গিয়েছিলেন। মিকা সিং তাকে স্বাগত জানাতে বসিরহাটে পৌঁছেছিলেন নুসরাত জাহান। শুধু স্বাগতই নয়, মিকার গানে মিকার সঙ্গে নেচে উঠলেন নুসরাতও। মঞ্চ থেকে মিকা স্পষ্ট বলেন, এরকম ফিট সাংসদ দেখেছেন? এ কথা বলেই গাইতে শুরু করেন তিনি, ম্যাট, আই এম ম্যাট, বেবি তোর প্রেমে ম্যাট। এই নাচের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে নুসরাত লিখলেন, বসিরহাটের মানুষ আপনার গানে সত্যি পাগল হয়ে গিয়েছিল মিকা সিং, আপনার জন্যই প্রচুর ভালোবাসা। নজরের রাজ্য এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন অন্যান্য খবর। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।